আসসালামু আলাইকুম জহুরুল ইসলাম সাহেব আপনি আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন তাহলে টেলিভিশনের ভলিউম বন্ধ করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ জি আপনার প্রশ্নটি করুন আচ্ছা ভাই আমরা আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আপনি দয়া করে একটু বাইরে গিয়ে কথা বললে ভালো হয় মনে হয় নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন যে আচ্ছা ঠিক আছে আমরা যতটুকু ওনার প্রশ্ন বুঝতে পেরেছি সেটি হলো যে উনি প্রশ্ন করতে চেয়েছেন যে কাদিয়ানীরা শুধু আল্লাহ আল্লাহকে মানে না শুধু আল্লাহকে মানে কোনো নবীকে মানে না এই বিষয়টি সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন ওনার প্রশ্ন আমার সামনে লিখিত আকারে এসেছে আমরা এই প্রশ্নটি নিয়ে বাংলাদেশ স্টুডিওতে যেতে চাই মোহতরম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেবের কাছে আমি মহতরম মৌলানা সাহেবকে অনুরোধ করব যে এই প্রশ্নটির যদি উত্তর দেন সুবহান বাবে হামদেহি সুবহানুল্লাহ আজিম আল্লাহ আলা মুহদ ওআল মোহাম্মদ যদি প্রশ্নকারীর প্রশ্ন এটাই হয়ে থাকে যে আহমদিয়া মুসলমানরা আল্লাতে বিশ্বাস করে ঠিকই কিন্তু মহানবী সাল্লাহ বা অন্যান্য কোনো নবীতে বিশ্বাস রাখে না তাহলে এটা ঢা ডাহা মিথ্যা অপবাদ বই আর কিছুই নয় হজরত আকদাস মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লা নামের ভেতর তার পরিচয় নিহিত আছে তিনি হজরত আহমদ সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন তার প্রকৃত দাস এবং অনুসারী ছিলেন যে পথ ধরে তিনি আল্লাহকে পেয়েছিলেন এবং এটা কেবল একটা সূচনা বক্তব্য মাত্র তার সমস্ত জীবন এ কথা সাক্ষ্য প্রদান করে তিনি মহানবী সাল্লাহ আলিবাসাল্লামের প্রকৃত অনুসারী প্রেমিক এবং অনুচর ছিলেন ছাত্র ছিলেন তার অস্তিত্বে বিলীন এক দাস ছিলেন তার রঙ্গে রঙিন এক দাস ছিলেন কেবল হযরত মোহাম্মদ সাল্লাহ্লামের বিষয় নয় একজন মুসলমান আহলে জামাতের একজন সাধারণ মুসলমান যেভাবে সমস্ত নবীর অস্তিত্বে এবং তাদের নবুয়তে বিশ্বাস স্থাপন করে ঠিক তেমনি হজরত মির্জা গোলাম আহমদ কাদী আলহ নিজেও সমস্ত নবীর অস্তিত্বে এবং নবুওতে বিশ্বাস করতেন এবং তার অনুসারীদের তার জামাতের সদস্যদের তিনি এই একই শিক্ষা দিয়ে গেছেন হযরত মসিহে মাউদ ইমাম মাহদি আলে সালাত সালামের লেখা উর্দুতে আছে আরবিতে আছে ফার্সিতে আছে তার আরবি লেখাতে তিনি আমন্ত বিল্লাহে ওয়া কাতেহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ামিল আখিরে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মাউত উল্লেখ করে নিজের ইমানিয়াতের প্রমাণ দিয়েছেন যেখানে আমরা বাংলা অনুবাদ যেগুলোতে করেছি তার থেকে কয়েকটি ঝলক দিলেই প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে আয়ামুস সুলাহ এই পুস্তকে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইসালাতাম বলছেন আমি আমার জমাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহে ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে লা ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদুর উল্লাহ কলেমায় ইমান রাখে এবং এই ইমান সহ মৃত্যুবরণ করে কবরে যায় কে বলছেন আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা বলছেন কাদেরকে বলছেন তার অনুসারীদেরকে বলছেন যারা তার বয়াত করেছে তাদেরকে শিক্ষা দিচ্ছেন বলছেন নুরুল হক পুস্তকে আমরা মুসলমান এক অদ্বিতীয় তালায় আমরা ইমান রাখি এবং লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ কলেমায় আমরা বিশ্বাসী কে বলল কেবল আল্লাতে বিশ্বাস করি আমরা আল্লাহকে আবিষ্কার করেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা আসাল্লাম আমাদের তহিদ রিসালত নির্ভর আর সেই রিসালত হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সালিবাস্লামের রিসালত তিনি না আসলে তিনি না জানালে আমরা এই সবচেয়ে গোপন সবচেয়ে সুন্দর সবচেয়ে আড়াল এই মহাসত্ত্বা আল্লাহ তাকে চিনতেই পারতাম না অতএব আমাদের পুরো ইমানিয়াত আমাদের সমস্ত বিশ্বাসের জগৎ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লবাস্লামকে কেন্দ্র করে তিনি না থাকলে আমরা কিছুই জানতাম না কিছুই মানতাম না তাকে মানি বলে সব মেনেছি এবং সব পেয়েছি এখন আরেকটা উদ্ধৃতির একটা অংশ হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান বলছেন লেকচার লুধিয়ানা উনিশশো চার সালের বই একটা লেকচার যেটা ছাপানো আকারে আছে আমি সত্য বলছি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান বলছেন আমি সত্য বলছি এবং খোদা তালার কসুম খেয়ে বলছি আমি এবং আমার জামাত মুসলমান এ জামাত মহানবী সাল্ল ওয়াসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ইমান রাখা উচিত অতএব ভাই যদি আপনাকে কেউ এই কথা বলে থাকে যে আহমদিয়া মুসলমানরা আল্লাহতে বিশ্বাস ঠিকই রাখে কিন্তু রসুল আকরম সাল্লু আলি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না বা অন্যান্য নবীদেরকে বিশ্বাস করে না ডাহা মিথ্যা কথা বলেছে অতএব আজকের এই ছোট পরিসরে এই কয়েকটা প্রমাণে যথেষ্ট ধন্যবাদ